সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে শনিবার সকালে তিতাস গ্যাস, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ঢাকা পানি সরবরাহ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ট্যানারি কারখানায় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে হাজারীবাগে অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের ফলে কারখানাগুলোতে বিরাজ করছে ঘুটঘুটে অন্ধকার, শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ, তারা আশঙ্কা করছেন চাকরি হারানোর। আমাদের শ্রমিকের পেটে লাথি দিয়ে কি পরিবেশ, এরকম পরিবেশ আমরা চাই না। আমাদের নাই আলো, নাই পানি, আমরা বাথরুমে যেতে পারছি ঠিক মতন, আমরা যে অনেক কষ্টে আছি, কিন্তু আমরা চাইতেছি যারা পরিবেশ নিয়ে তো লড়াচড়া করছে, পরিবেশ তো মানুষেরই জন্য। আমরা চাই পরিবেশ বান্ধব একটা শিল্পী হোক, কিন্তু আমরাও সেখানে বাঁচতে চাই পরিবেশ বান্ধবের মতো, কিন্তু সেখানে আমাদের কোনো কিছু হয় নাই। ওখানে একটা গাড়ি গেলে তার পিছে কোনো মানুষ থাকতে পারে না, এত ধুলাবালি। একটা মানুষ ওখানে অ্যাক্সিডেন্ট হলে প্রায় 3-4 ঘন্টা লাগে আপনার এনাম হাসপাতাল নিতে, ততক্ষণে একটা শ্রমিকের মৃত্যু হয়ে যায়, এই দায়িত্ব কে নিবে? এতে হতাশ ট্যানারি মালিকরাও, তারা বলছেন সাভারে কারখানা গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না পায় উভয় সংকটে তারা। শ্রমিকদেরকে কোনো চিন্তা করলো না, মালিকদেরকে কোনো চিন্তা করলো না। এখানে যুদ্ধের ক্ষেত্রে যেভাবে শূন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে যেভাবে আসে সেভাবে ওইভাবে আমাদের এখানে এসে গ্যাস কারেন্ট কেটে দেওয়া হয়েছে। আগামী 10 এপ্রিলের মধ্যে এই অভিযানের বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে পরিবেশ অধিদপ্তরের।